হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি বাসন্তী। আমার ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিও নিয়ে আজকে উপস্থিত হয়েছি। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আপনাদের দই পটল রান্না করে দেখাবো, চলুন ভিডিওটি শুরু করছি। এখানে দেখুন, আমি পটলগুলোকে কেটে নিয়েছি, একটু একটু খোসা রেখে রেখে ছাড়িয়েছি, আর মুখগুলো চিরে নিয়েছি। দুভাগ করে মুখগুলো চিরে দিয়েছি, যাতে এতে লবণ আর মশলাটা ভালোভাবে ঢুকতে পারে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর একটুখানি হলুদ। এটা আমি এটা ভালো করে মাখিয়ে 5 মিনিট রেখে দেবো। বাটিতে আমি অল্পখানি এখানে চালমগজ নিয়ে নিলাম। চালমগজটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে নেবো। এটা আমি চালমগজের সাথে আমি এখানে অল্প কটা কাজুর টুকরো নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি যে পটলে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। ওদিকে পটলটা ভাজা হচ্ছে, আমি বাটিতে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর 1 চামচের একটু বেশি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা পাউডার। এখন ওই মশলাগুলোর মধ্যে আমি অল্প পরিমাণে জল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে রাখলাম। পটল ভাজাটাও হয়ে গেছে, ভাজাটা হয়ে গেলে পটল ভাজা যে ওই কড়াইতেই, ওর মধ্যে আমি আর একটু পরিমাণে তেল দিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি এখানে মৌরি আর গোটা গরম মশলা অল্প ফোড়নে দিয়ে দিলাম। তার সাথে আমি এখানে একটা তেজপাতাও দিয়ে দিচ্ছি। ফোড়নটা তেলের ওপরে হালকা একটু নেড়ে চেড়ে ভাজাটা করে নিয়েই তার মধ্যে যে মশলার মিশ্রণটি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা এখন আমি তেলের সাথে ভালো করে একটু কষিয়ে নিই। মশলার মধ্যে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবারে এর মধ্যে যে পটলটা ভেজে রেখেছিলাম সেই ভাজা পটলটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স, তাদের কাছে অনুরোধ করছি, প্লিজ আপনাদের যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, এখানে দেখুন আমি বাটিতে চালমগজ আর কাজু বাদামটা বেটে নিয়েছি, আর আরেকটা পাত্রে দেখুন পাশে টক দই নিয়ে নিয়েছি। এখন আমি ওই টক দইটা ভালো করে ওই চালমগজ আর কাজু বাদাম বাটার সাথে ভালো করে ফেটে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে দেখুন পটল মশলার সঙ্গে পটলটা ভালো করে মিশে গেছে। এখন আমি এখানে চালমগজের দইয়ে যে মিশ্রণটি করে রেখেছিলাম সেই মিশ্রণটি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় আস্তেই রেখে আমি এবার সব মশলাটা গ্রেভিটা মিশিয়ে নেব। এখন আমি এখানে তরকারি মেখে 1 চামচ মতো চিনি দিই। পটলের সাথে দেখুন মশলাটা খুব ভালোভাবে মিশে গেছে, মশলাটা কষা হয়ে গেছে। এখন আমি তরকারিতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, পটলটা সেদ্ধ হয়ে যাবে। আর এটা আমি 5 মিনিটের জন্য এখন ঢেকে দিচ্ছি। দেখুন ফুটে গেছে, 5 মিনিটের জন্য ঢেকে দেবো। দেখুন মোটামুটি সব রেডি হয়ে গেছে, পটলটাও সেদ্ধ হয়ে গেছে। এখানে দেখুন আমি অল্প একটুখানি হাতে কসুরি মেথি নিয়ে হাতের মধ্যে পুরো ডলে ঘষে নিয়েছি। এই কসুরি মেথিটা আমি এখন তরকারির মধ্যে দিয়ে দিলাম। দই পটলটা এখন আমার পুরোপুরি রেডি। গ্রেভিটা আমি এই রকমই রেখে দেবো, একটু গ্রেভি মতন থাকবে। যারা পটল খেতে পছন্দ করে না তারাও কিন্তু খুব সহজেই এইরকম দই পটল রান্না করে দিলে চুপ করে খেয়ে নেবে, এবং এটা খেতে এত টেস্ট হয়েছে আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তাহলে আপনাদের কাছে কেমন লাগলো এই রেসিপিটি আপনারা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটা কিন্তু পুরো নিরামিষ একটি পদ, আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি
সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।